এবারে আজকে ভিজিটের মূল কারণ? এবারের বন্যা ত্রিপুরার ইতিহাস রেখে গেছে। ত্রিপুরা প্রত্যেক জায়গায় বন্যার পরিস্থিতি খুব খারাপ, তার সাথে আমাদের রামনগরেরও অবস্থা, সব জায়গার অবস্থাই ভীষণ খারাপ। 14 নং ওয়ার্ডেরও প্রায় 90% অংশ ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার দিন যে শেল্টার হাউস হয়েছে তাদেরকে নিয়ে রাখা এবং ওইখানে পর্যাপ্ত পরিমাণে খাওয়ার ব্যবস্থা আমরা করেছি, আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে করেছে। আমরা যারা যারা ছেলেরা আছে তারা সাহায্য করেছে, যে যেভাবে পারছে সেভাবে সাহায্য করেছে। আমাদের যিনি বিধায়ক সবসময় আমাদের খোঁজ খবর নিচ্ছে, বলছে যা যা দরকার মানুষের পরিষেবার জন্য, মানুষকে খাওয়ার পৌঁছানোর জন্য, সুস্থ রাখার জন্য যা যা করা দরকার তা তা করুন। আমাদের মুখ্যমন্ত্রীও সেই কথাগুলি সবসময় আমাদের বলছে। আমরা যা পারছি, কাউন্সিলর এবং প্রত্যেক যারা যারা ছেলেরা আছে, যে যেভাবে বিভিন্ন এনজিওগুলো হাত বাড়িয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি যখন জল নেমেছে এখন তাদের বাড়িতে আসছি, কার কি অসুবিধা সেগুলি জানার জন্য। এতদিন তো ওদেরকে খাবার দেওয়া হয়েছে, এখন কার বাড়িতে কি মানে নষ্ট হয়েছে এগুলি ওয়ার্ডদের যারা যারা লেবার আছে তারা পরিষ্কার করে নিচ্ছে, এবং সব জায়গায় ব্লিচিং পাউডার এখন দেওয়া হচ্ছে। তাদের হাতে যতটুকু সম্ভব যার যার দরকার শুকনো খাবার আমরা দেব, তাদের সাথে যোগাযোগ করছি, রান্না করা খাবার যদি প্রয়োজন হয় দেবো। আমি এমন কয়েকটা বাড়িতে গেছি যে তাদের কেউ নেই, তাদেরকে বলেছি দরকার হলে আমরা রান্না খাবার দেবো। আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, আমার ওয়ার্ড সেক্রেটারির কন্ট্যাক্ট নাম্বার আছে, আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের বুথ প্রেসিডেন্ট ওয়ার্ড প্রেসিডেন্ট সবার নাম্বার আমি দিয়ে এসেছি। বাড়ি বাড়িতে যার যা প্রয়োজন তা আমরা 14 নং ওয়ার্ডের পক্ষ থেকে সব করব। আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো।